কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাসভবনের কাছাকাছি ফটক গাড়ির ধাক্কায় ভেঙে ভারী অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন এক সেনা সদস্য, তবে বেশি দূর আগাতে পারেনি ওই সেনা। ক্র্যাক অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির উদ্দেশ্য অসৎ ছিল বলে মনে করছে পুলিশ। কানাডা পুলিশ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার অটোয়ায় অবস্থিত প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের বাসভবনের কাছাকাছি এলাকায় অস্ত্র নিয়ে অবৈধভাবে বাসায় প্রবেশ করছিলেন ওই সেনা সদস্য। গ্রেফতার ব্যক্তি এদিন ভোরে একটি গাড়ি নিয়ে ফটক ভেঙে সংশ্লিষ্ট এলাকায় ঢুকে পড়েন। গাড়িটি নিয়ে প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের সরকারি বাসভবনের দিকে যেতে থাকেন তিনি। এক পর্যায়ে গাড়ি নষ্ট হয়ে গেলে পায়ে হেঁটে সরকারি বাসভবনের দিকে এগিয়ে যেতে থাকেন। তবে কোনো ধরনের অঘটন ছাড়াই তাকে আটকে দেয় টহল পুলিশ। তার নষ্ট গাড়ি থেকেও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। অবশ্য ঘটনার সময় প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেল তাদের সরকারি বাসভবনে ছিলেন না বলে জানা গেছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তদন্ত শেষে সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে কয়েকটি সংবাদ সংস্থা ম্যানিটোবার কৈহুরের নামের ওই ব্যক্তির ছবি প্রকাশ করেছে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।